হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের ইন্ডিয়া ট্যুরের ডে থ্রি। আজকেও আছি আমরা জয়পুরে। জয়পুরে এটা আমাদের দ্বিতীয় দিন। ব্রেকফাস্ট শেষে আমরা রুমে এসে আমাদের জিনিসপত্র লাগে সব গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা ম্যারিয়ট জয়পুর থেকে চেক আউট করবো, এবং আমরা এখন যে জায়গাটায় যাব থাকার জন্য সেই জায়গাটা হচ্ছে একটা হাভেলি, এবং আমরা অনেক বেশি এক্সাইটেড ওই জায়গায় থাকতে কেমন হবে। আমাদের উবার চলে আসছে, এখন হচ্ছে আমরা সব চেক আউট করে চলে যাব হাভেলিতে। আমরা চলে আসছি হাভেলিতে। এটাই হচ্ছে আজকে আমরা যেখানে থাকবো সেই হাভেলিটা। চেক ইনের পর আমরা চলে আসছি হচ্ছে আমাদের আজকে লাঞ্চ করতে। লাঞ্চ করতে আসছি হচ্ছে বার্গার কিংয়ে। অর্ডার করেছি হচ্ছে দুটো ক্রিসপি চিকেন বার্গার, সাথে আছে পেপসি আর হচ্ছে চিকেন স্ট্রাইপ। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। সো আমি এখন আছি হচ্ছে এই জায়গার ডাইনিং হলে। এখানে হচ্ছে আমরা রাতে ডিনার করতে আসছি, আর দুপুরে লাঞ্চের পর আমরা চলে আসছিলাম সরাসরি হাভেলিতেই। এই জায়গাটা আসলে এত বেশি সুন্দর, আর সেই জন্য আমরা আজকে আর অন্য কোথাও যাইনি। মাঝে মাঝে কিছু জায়গা হয় না যেখানে গেলে মনে হয় যে এখানে কিছু সময় থাকে, অন্য কোথাও যাওয়ার দোকানে এই জায়গার সময়টা এনজয় করি, সেই রকম একটা জায়গা। পিছনে যে জায়গাটায় আমি এখন রাতের খাবার খাচ্ছি সেই জায়গাটা আসলে দেখতে অনেক বেশি সুন্দর। আমরা খাবার অর্ডার করে ফেলেছি, আর খাবার আসতে আসতে আপনাদেরকে এই ডাইনিং হলটা দেখিয়ে দিচ্ছি। আমাদের রাতের খাবার যেটা অর্ডার করা ছিল সেটা চলে আসছে। এখানে হচ্ছে এখানে একটা কোনো একটা কাবাব আছে, কাবাবের নামটা ভুলে গিয়েছি, রিফাত অর্ডার করেছে। আর সাথে অর্ডার করেছে ও গার্লিক নান, আর এই যে হচ্ছে সালাদ, আর আমি অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন কারি সাথে হচ্ছে সাদা ভাত। আমাদের হচ্ছে ভাত খাওয়া শেষ। খাবারটা ভালোই ছিল, খুব অনেক বেশি মজা না, আবার একদম খারাপ না, খাওয়া যায়। পেট ভরেছে। খাওয়া দাওয়া শেষে আমরা এখন হচ্ছে সুইমিং পুলের পাশে এই জায়গাটায় বসে আছি, আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর একটা মুহূর্ত। আমরা কিছুক্ষণ এখানে বসে থাকবো। এই যে হচ্ছে এখনকার আমাদের চারপাশটা, আকাশ এখনও হচ্ছে পুরোপুরি অন্ধকার হয়নি, নীল দেখা যাচ্ছে। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 10টার কাছাকাছি, কিন্তু তারপরও যেন মনে হচ্ছে যে সন্ধ্যা নামছে। আকাশটা আজকে খুব বেশি ব্রাইট, থ্যাংক ইউ আকাশ এত সুন্দর ব্রাইটনেস বাড়িয়ে রাখার জন্যে। এই জায়গার একটা আলাদা ভাইব আছে, এখানে ঘন্টার পর ঘন্টা আসলে বসেই কাটিয়ে দেওয়া যায়, সুন্দর একটা বৃষ্টিও হচ্ছে। এই তো আমরা এখানে কিছুক্ষণ বসে থাকবো, তারপর একটু চা কফি খাবো।
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের ইন্ডিয়া ট্রিপের ডে ফোর এবং জয়পুরে আজকে আমাদের ডে থ্রি। গত তিন দিন ধরে আমরা প্রচুর বৃষ্টি পাচ্ছি এই জায়গায়। কালকে সারাদিন বৃষ্টি ছিল, আমরা বাইরে কোথাও যাইনি। হাভেলিটা অনেক সুন্দর, এখানেই আশেপাশে সময় কাটিয়েছি, বসেছিলাম। আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসার সময় একটা ট্রাভেল আউটফিট সিরিজ ডিজাইন করে নিয়ে আসছিলাম, যেখানে 10-12 ড্রেস আছে, যেটা আমি শুধুমাত্র আমার এই ট্রিপকে ফোকাস করেই ডিজাইন করেছি। এবং কিছু ব্যাগও আছে, আমি ডিজাইন করে নিয়ে আসছি এই জায়গায়, এবং প্ল্যান আছে সেই আউটফিট এবং ব্যাগের ছবিগুলো এখানেই তুলে ফেলবো। দেখি ওয়েদার কেমন কি থাকে, কতটুকু কি পারি। এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা আলসিসার হাভেলির পক্ষ থেকে কমপ্লিমেন্টারি ছিল। আছে হচ্ছে ফ্রুটস, আনারস, পেঁপে, সাথে হচ্ছে কলা আর দুটো সিঙ্গারা। সিঙ্গারার সাথে চাটনি আছে এখানে, আর নিয়েছি ওয়াফেল। ওয়াফেলের সাথে একদম সিরাপের হচ্ছে বোতলই দিয়ে গেছে নিজের ইচ্ছা মতো নেওয়ার জন্যে। আর হচ্ছে এখানে ডিম পোচা আছে, হচ্ছে একটা সুন্দর কুকুর আছে, ওর নাম কি আমি জানি না, ও খুবই আদুরে একটা কুকুর। তা ওর চেহারাটা দেখাচ্ছি, চুলে আসতেছে একদম, কোলে উঠে যাবে। নাম কি তোমার? তোমার নাম আমি দিয়ে দিলাম হচ্ছে জয়পুরিয়ান বুলডগ। ওরে আদর করলে হচ্ছে ও শুয়ে পড়ে। ওর চেহারাটা অনেক কিউট। রুমে ফিরে আমি হচ্ছে আমার মেকআপ নিয়ে নিয়েছি, এবং আমি যেই ট্রাভেল আউটফিট সিরিজটা ডিজাইন করে এনেছিলাম ছবি তোলার জন্য, তার যে প্রথম আউটফিটটা পরে ফেলেছি। হচ্ছে আজকের দুপুরের খাবার আমাদের অর্ডার করেছে হচ্ছে সাদা ভাত আর হচ্ছে চিকেন কারি, আর এখানে আছে হচ্ছে ডাল। আজকের মতো হচ্ছে আমাদের ফটোশ্যুট শেষ। আজকে আমরা 5-6 ড্রেসের ছবি তুলছি, আমাদের আরও ড্রেস বাকি আছে কিন্তু আজকে আর তুলবো না। এটা ছিল আজকের লাস্ট ড্রেস, হচ্ছে আমি আমার মেকআপ তুলে ফেলবো, ড্রেস চেঞ্জ করবো, এবং এরপর দেখি কোথায় যাওয়া যায়, কী করা যায়। আর এখন হচ্ছে এই যে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে এই ছাদটা অনেক 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 সুন্দর লাগে। এই ছাদটা আমার অনেক পছন্দ হয়েছে, যদি সম্ভব হতো এই ছাদটাকে আমি হচ্ছে আমার ব্যাগে ভরে আমার বাসায় নিয়ে যেতাম। ফটোশ্যুট শেষে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে গিয়ে কখন যে আমরা নিজেরা ঘুমায় গেছি আমাদের নিজেদেরই খেয়াল ছিল না। ঘুম থেকে উঠে থেকে বাজে রাত 9টা, তো আমরা এখন আবার একটু বাইরে বের হয়েছি। আজকে আমরা প্ল্যান করেছি যে জয়পুরেই খুব ফেমাস একটা খাবারের জায়গা আছে, বিসমিল্লা হোটেল। ওইখানে হচ্ছে ননভেজ ফুড খুব বিখ্যাত ওইখানকার, তো ওইখানেই যাবো। তো বিসমিল্লা হোটেলে যাওয়ার আগে আমরা হচ্ছে এই জয়পুর শহরটা, দ্য পিঙ্ক সিটি, এই এরিয়াটা একটু ঘুরে বেড়াচ্ছি। আমাদের রাতের খাবার চলে আসছে, আমরা অর্ডার করেছিলাম হচ্ছে তান্দুরি রুটি, আর এটা হচ্ছে মাটন কারি, আর এটা হচ্ছে মাটন পায়া ফ্রাই বলল, আর সাথে আছে হচ্ছে সালাদ আর স্প্রাইট। খাবার খেয়ে আমরা আবার হচ্ছে হাভেলিতে ফিরে চলে আসছি, আর খাবার টেস্টটা মজা ছিল। এবারে আমরা জয়পুরে এসে আমার মনে হয় আমি যতগুলো খাবার খাইছি তার মধ্যে এটা বেশ ভালোই ছিল। আর এই তো এখন হচ্ছে ঘুমাই যাবো, টাটা ফর নাও।